রাজধানীর বকশিবাজার এলাকার সরকারি মাদ্রাসা এল আলিয়ার নিজস্ব মাঠ দখল করা হচ্ছে এমন অভিযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ বেলা ১১টা থেকে সরকারি মাদ্রাসা এল আলিয়ার খেলার মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তাদের বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই মাঠ আমাদের, এই মাঠ আলিয়ার, মাঠ চাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসা প্রশাসনের দুর্বলতার কারণে একের পর এক সম্পদ হারাতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। বিভিন্ন সময়ে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুদের দখলদারিত্বের ফলে দিন দিন কমে আসছে আলিয়া মাদ্রাসার সম্পদের পরিমাণ। এখন আলিয়া মাদ্রাসার বড় খেলার মাঠটিও দখল হওয়ার মুখে। ¡Vamos a ver!